স্বাগত বন্ধুরা জি কে এনসাইক্লোপিডিয়া চ্যানেলে আমি পৌলমিন আজ আপনাদের সামনে ভূগোলের বিষয়ের ওপর একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি চলে যাওয়া যাক প্রথম প্রশ্নে লাল গ্রহ নামে পরিচিত হল অর্থাৎ কোন গ্রহটি লাল গ্রহ নামে পরিচিত অপশনগুলি দেখে নেওয়া যাক অপশন এ পৃথিবী অপশান বি বৃহস্পতি অপশন সি মঙ্গল অপশান ডি বুধ আমরা সকলেই জানি যে লাল গ্রহ নামে পরিচিত হচ্ছে মঙ্গল গ্রহ পরবর্তী প্রশ্ন ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ আর্যভট্ট উৎক্ষেপণ করা হয় কত সালে অপশনগুলো দেখে নেওয়া যাক অপশন এ উনিশশো সালে অপশন বি উনিশশো সালে অপশন সি উনিশশো সালে অপশান ডি উনিশশো সালে সঠিক উত্তরটি হচ্ছে উনিশশো সালে পরবর্তী প্রশ্ন সূর্যের আনুমানিক আয়ু প্রায় কত বছর অপশন এ দু হাজার কোটি বছর অপশন বি এক হাজার কোটি বছর অপশন সি পাঁচশো কোটি বছর অপশন ডি একশো কোটি বছর সঠিক উত্তরটি হচ্ছে এক হাজার কোটি বছর অর্থাৎ অপশন বি পরের প্রশ্ন পৃথিবীর প্রথম মহিলা মহাকাশচারী কে ছিলেন অপশনগুলি দেখে নিই অপশান এ কল্পনা চাওলা অপশান বি সুনিতা উইলিয়ামস অপশান সি ভ্যালেন্টিনা টেরেস্কোভা অপশান ডি ইউরি গ্যাগারিং সঠিক উত্তরটি হচ্ছে পৃথিবীর প্রথম মহাকাশচারী হলেন ভ্যালেন্টিনা টেরেস্কোভা পরে প্রশ্নে চলে যাওয়া যাক পরবর্তী প্রশ্ন হচ্ছে হ্যালির ধূমকেতু আবার কত সালে দেখা যেতে পারে দু হাজার পঞ্চাশ সালে অপশন বি দু অপশন সি দু সালে অপশান ডি দু সালে হ্যালির ধূমকেতু আবার দু সালে অর্থাৎ অপশন বি হবে এখানে সঠিক উত্তর দেখা যেতে পারে পরবর্তী প্রশ্ন যে গ্রহ আবর্তনে সবচেয়ে কম সময় নেয় তা হল এই যে নিচের অপশনগুলি রয়েছে সেই অপশনগুলির মধ্যে কোন গ্রহটি আবর্তনে সবচেয়ে কম সময় নেয় অপশানগুলি দেখে নেওয়া যাক অপশান এ নেপচুন অপশন বি শনি অপশান সি ইউরেনাস অপশান ডি বৃহস্পতি সঠিক উত্তরটি হচ্ছে অপশন বি শনি গ্রহ পরবর্তী প্রশ্ন পৃথিবীতে আর পৃথিবী থেকে হ্যালির ধূমকেতু দেখা যায় কত বছর অন্তর এর আগের প্রশ্নটা ছিল কত সালে আবার দেখা যেতে পারে আর এই প্রশ্নটা হচ্ছে কত বছর অন্তর অন্তর দেখা যায় অপশনগুলো দেখে নিই অপশান এ সত্তর বছর অন্তর অপশান বি ছিয়াত্তর বছর অন্তর অপশন সি ছিয়াশি বছর অন্তর অপশন ডি ছিয়ানব্বই বছর অন্তর সঠিক উত্তরটি হচ্ছে অপশন বি ছিয়াত্তর বছর অন্তর পরবর্তী প্রশ্ন পৃথিবীর প্রথম মহাকাশচারী কে ছিলেন অপশানগুলো দেখে নিই অপশান এ ইউরি গ্যাগারিং অপশন বি ভ্যালেন্তিনা তেরেস্কোভা অপশান সি রাকেশ শর্মা অপশান ডি নীল আমস্ট্রং সঠিক উত্তরটি হচ্ছে অপশন এ ইউরি গ্যাগারিং বন্ধুরা আপনারা এই প্রশ্নগুলো একটা মক টেস্টের মতোও নিতে পারেন এই পুরো পাওয়ার পয়েন্টটিতে পনেরোটি প্রশ্ন আছে এই পনেরোটি প্রশ্নের মধ্যে আপনারা কতগুলি পাচ্ছেন সেই মার্কসটা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন পরবর্তী প্রশ্ন মাধ্যাকর্ষণ শক্তি সবচেয়ে বেশি যে গ্রহে থাকে সেটি হল এ পৃথিবী গ্রহে বি শনি গ্রহে সি বৃহস্পতি গ্রহে ডি নেপচুন গ্রহে সঠিক উত্তরটি হচ্ছে বৃহস্পতি গ্রহে পরবর্তী প্রশ্ন পৃথিবীর সবচেয়ে কাছের গ্রহ কোনটি এ বুধ বি শুক্র সি মঙ্গল ডি শনি পৃথিবীর সবচেয়ে কাছের গ্রহ হচ্ছে মঙ্গল পরবর্তী প্রশ্ন ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ আর্যভট্ট কত সালে উৎক্ষেপণ করা হয় এই প্রশ্নটির উত্তর হচ্ছে উনিশশো সালে এই প্রশ্নটি রিপিট হয়েছে দুঃখিত বন্ধুরা এর জন্য শনি হল সৌর পরিবারের এ বামন গ্রহ বি অন্তস্থ গ্রহ সি বহিস্থ গ্রহ ডি গ্রহাণুপুঞ্জ শনি হল সৌর পরিবারের বহিস্থ গ্রহ অর্থাৎ সি হচ্ছে এখানে সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্রটি কোথায় অবস্থিত এ কলকাতায় বি দিল্লিতে সি ব্যাঙ্গালুরুতে ডি মুম্বাই ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্র ব্যাঙ্গালুরুতে অবস্থিত পরের প্রশ্নে পৃথিবী থেকে চাঁদের দূরত্ব প্রায় চোদ্দ কোটি পঁচানব্বই লক্ষ কিলোমিটার বি দশ কোটি কিলোমিটার সি তিন লক্ষ চুরাশি হাজার কিলোমিটার ডি পনেরো কোটি তিরিশ লক্ষ কিলোমিটার পৃথিবী থেকে চাঁদের দূরত্ব প্রায় তিন লক্ষ চুরাশি হাজার কিলোমিটার অর্থাৎ অপশান সি হবে এটি সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন ভূগোলে সবচেয়ে পুরনো চর্চার নাম কি এ জ্যোতিষবিদ্যা বি মহাকাশবিদ্যা সি জ্যোতির্বিদ্যা ডি মহাকাশ গবেষণা ভূগোলের সবচেয়ে পুরোনো চর্চার নাম হচ্ছে এ জ্যোতিষবিদ্যা ধন্যবাদ বন্ধুরা পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখার জন্য এই ভিডিওটা অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন এবং লাইক ও কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ